নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিলেন, তিনি প্রতিদিন আসর এবং ফজরের নামাজ পড়তেন। ইমাম সাহেব যেমন আমাদের ফজর এবং আসরের নামাজ পড়, সালাম ফিরিয়ে মুখ পেছনের দিকে দেন, নবীজি আমার দিতেন এবং জিজ্ঞেস করতেন, কেউ তোমাদের মধ্য থেকে সাহাবাই কেরামরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো কিনা? যদি কোনো স্বপ্ন দেখতেন সাহাবাই কেরামরা ওই স্বপ্ন নবীজিকে বলতেন, নবীজি সেই স্বপ্নের তাবির করে দিতেন, ব্যাখ্যা করে দিতেন। আবার কখনো কখনো এমন হতো বিশ্ব নবী নিজে স্বপ্ন দেখেও তিনি স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। একবার নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো নাকি আজকে কোনো স্বপ্ন দেখেছ? সাহাবীদের মধ্যে তলহা ইবনে উবাইদুল্লাহ নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে রাতে এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমি এখনো পর্যন্ত আমার ব্রেন মস্তিষ্ক ঘুরে গিয়েছে, আমি বুঝতে পারতেছি না কেন এমন স্বপ্ন দেখলাম, মিলাইতে পারি না হিসাব নিকাশ। তলহা ইবনে উবাইদুল্লাহকে আল্লাহ রাসূল বললেন, এ তলহা কি দেখেছো, কি স্বপ্ন দেখেছো, তুমি আমার কাছে বর্ণনা করো। হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে আছে কি জানি না, ওমক যুদ্ধ করার পর আপনার কাছে এসে দুইজন বন্ধু একই সাথে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলেন, দুজন যদি একই সাথে ইসলাম গ্রহণ করে কুফরি থেকে ইমানের মধ্যে ঢুকে যায়, ইসলামের শরীয়তের অনুযায়ী পেছনের যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন, তার মানে একই সাথে ইসলাম গ্রহণ করার কারণে আমলের খাতাটা দুজনের সমপরিমাণ, অর্থাৎ দুজনেই নতুন মুসলমান হয়েছে, নতুন ইমানের ইমান এবং আমলের খাতা খুলেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইজন যখন ইসলামের মধ্যে দীক্ষিত হলেন, এই দুইজনের মধ্যে একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আর একজন ওই যে বছরে সে তিনি শহীদ হয়েছেন ওই বন্ধু তিনি আর এক বছর পর সাধারণ মৃত্যুতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আজকে আমি স্বপ্ন দেখতেছি আমি এবং ওই দুইজন বন্ধু জান্নাতের গেটের সামনে তিনজন দাঁড়িয়ে আছি, স্বপ্ন দেখতেছি, দাঁড়িয়ে আছি, অপেক্ষা করতেছি, অপেক্ষার প্রহর গুনছি, কিন্তু জান্নাতের গেট খোলা হয় না। দীর্ঘক্ষণ পর যখন জান্নাতের গেট খোলা হলো, জান্নাতের পাহারাদার এসে বলতেছে, আর কতক্ষণ তোমরা অপেক্ষা করবা, আসো তোমাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমাদের তিনজনের মধ্য থেকে একজনকে চয়েস করলো, ওই ব্যক্তিকে চয়েস করলো যে এক বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার হাতটা ধরে বলতেছে, বন্ধু চলো জান্নাতের ভিতরে চলো। জান্নাতের পাহারাদার ফেরেশতা তাকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে জান্নাতের গেটটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। আমরা দুজন অপেক্ষা করতে লাগলাম, অপেক্ষা করতে করতে আবার দীর্ঘক্ষণ পর দেখা গেল জান্নাতের গেটটা অটোমেটিকলি খুলে গেল, আবার জান্নাতের দরজায় সামনে জান্নাতের দারোয়ান ফেরেশতা বার আসলো। আসার পরে যে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল ওই সাহাবি ভাইয়ের হাতটা ধরে জান্নাতের দিকে নিয়ে যেতে চায়। আমি মনে মনে ভাবলাম, এতক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করে আছি, প্রথম জনকে নিয়ে গেল, অনেকক্ষণ পর আবার দ্বিতীয় জনকে নিয়ে গেল, তারপরে তো দুইজন অপেক্ষা করতেছিলাম, এখন আবার আমি একা একা কেমনে অপেক্ষা করব। আমি ফেরেশতার সামনে আড়াআড়ি দাঁড়িয়ে গেলাম, বললাম, ও আল্লাহর ফেরেশতা জান্নাতের দারোয়ান, ওরা দুইজনকে তুমি জান্নাতে নিয়ে গেলা, আমাকে কি জান্নাতে নিয়ে যাবা না? আমি তো এখানে একা একা এখন দাঁড়িয়ে থাকবো, আমার কপালে কি জান্নাত নাই? উনি বলেন, আমি স্বপ্নে দেখতেছি ফেরেশতা বলতেছে, আল্লাহর বান্দা তুমি যেহেতু রাসূলের সাহাবি তোমার কপালেও জান্নাত আছে, তবে তুমি জান্নাত পাবে এখন নয়, তুমি মৃত্যু বরণ করার পর আল্লাহ জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। তলহা ইবনে উবাইদুল্লাহ বলে, এই স্বপ্ন দেখার পর আমার ঘুমটা ভেঙে গেল,
আল্লাহ রাসূল বললেন হে সাহাবী তুমি তো শব্দ দেখেছো হ্যাঁ ভালো দেখেছো কিন্তু কি বুঝতে পারছো না তোমার প্রশ্ন কোথায় কি প্রশ্ন তোমার বলো সাহাবী বলতেছে আর রাসূল আল্লাহ আমার প্রশ্ন হলো যেই বান্দা দ্বীন কায়েমের জন্য কোরআনের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিল এই ব্যক্তি আগে জান্নাতে না যে যে এক বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই বন্ধুকে আগে জান্নাত আল্লাহ কেন দিল বুঝলাম না এই জন্য আমার মনের মধ্যে প্রশ্ন যেহেতু শহীদের মর্যাদা আছে শহীদকে তো আল্লাহ তাআলা আগে জান্নাতে ডেকে নেবেন কিন্তু না এক বছর পরে যে ইন্তেকাল করলো তাকে আগে জান্নাত কেন আল্লাহ তাআলা দিলেন নবী জানবেন ও তালহা এটা বুঝতেছো না বলো বলো যে এক বছর আগে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর যে এক বছর পরে দুনিয়া থেকে বিদায় হচ্ছে এই ব্যক্তি কি ওর চাইতে এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন বেশি পড়ে নাই সুবহানাল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ বেশি পড়েছে প্রতি ওয়াক্তে নামাজের প্রতি রাকাতে দুইটা করে সিজদা দিয়েছে এই প্রতিটা রাকাতে যে দুইটা সিজদা দিয়েছে এই সিজদার দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি সুবহানাল্লাহ হিসাবে বলা যে এক বছর বেশি দুনিয়াতে বাঁচলো এ তো এক বছরের মধ্যে একটা রমজান মুবারক মাস পেয়েছে নাকি কয় হ্যাঁ পেয়েছে একটা রমজান মাস বেশি পাইলা শুধু তাই নয় রমজান মুবারক মাসের মধ্যে একটা রাত লাইলাতুল কদর যেটা প্রায় 84 বছরের সওয়াব এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন সেই রাত্রি তো এই বান্দা বেশি পেয়েছে লাইলাতুল বরাতের মতো রাত পেয়েছে দুই ঈদের রাত পেয়েছে রাসূল বলেন দুই ঈদের রাত জাগরণ করে যেই বান্দা ইবাদত বন্দেগী করবে হাশরের ময়দানে সব হৃদয়গুলো মরলে এর হৃদয়টা তাজা থাকবে সুবহানাল্লাহ তে তো দুই ঈদের রাত পেয়েছে দান করার মতো সুযোগ পেয়েছে সদকা করার মতো সুযোগ পেয়েছে যেহেতু হায়াতের জিন্দেগি এক বছর বেশি পেয়েছে এই জন্য শহীদের চাইতে ওর আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ হে মুসলমান আমরা হায়াতের জিন্দেগি বেশি পেয়ে কি করলাম সাহাবীরা এক মিনিট বেশি জিন্দেগি পেলেও তার মর্যাদা বেশি বেড়ে যেত কারণ ইবাদতের মধ্যে কাটাইত আর আমাদের এক বছর বেশি জিন্দেগি পা মানে জাহান্নামের মধ্যে বেশি যাওয়া সময় পাইলে জাহান্নামের দিকে যেন বেশি অগ্রসর হচ্ছি গুনাহের প্রতিযোগিতা চলতেছে গুনাহের প্রতিযোগিতা গুনাহের প্রতিযোগিতা সমাজের মধ্যে পরিবারের মধ্যে রাষ্ট্রের মধ্যে গুনাহের প্রতিযোগিতা আর গুনাহের প্রতিযোগিতা সকল ক্ষেত্রে গুনাহের প্রতিযোগিতা অথচ সাহাবীদের মধ্যে ছিল সওয়াবের প্রতিযোগিতা এজন্য এক সেকেন্ড সময় সাহাবীদের কত দাম